হ্যাঁ গাইস, গুড ইভিনিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো এই যে পর্দাটাই বলে দেবে, বাইরে কত জোরে জোরে বাতাস বইছে, কিন্তু এই যে দেখো ক্যামেরাতে না ছিটে ফোটাও বোঝা যাচ্ছে না যে এতটা জোরে জোরে বাতাস বইছে। এই যে দেখো পর্দাটাকে উড়িয়ে কোথায় নিয়ে আসছে। তো পর্দাটাকে আমি গুজে দিচ্ছি, এত জোরে জোরে বাতাস যেটা খুলে খুলে চলে আসছে, একদম মন প্রাণ ঠান্ডা করে দিচ্ছে, এত সুন্দর বাতাস। আর ওয়েদারও পুরো ঠান্ডা হয়ে গেছে, গরমের ছিটে ফোটা ভাবও নেই। এই যে মাইকে বলছে ইফতারের কথা, আজই হয়তো শেষ, কাল থেকে হয়তো আর শোনাই যাবে না। তো যাই হোক, মাইকে বলছিল আর মাত্র 16 মিনিট সময় আছে, এটাই বলছিল। তো এই যে আমি একটু জোগাড় জানতি করছি, ওর পাপা এসে থেকে বলছে যে না কালিদ কালিদ, আমি বলছি সন্ধ্যা তো লাগতে দাও, চাঁদ উঠলে দেখা যাবে কালিদ না পরশুদিন। তো যদি কাল হয় তো একটু জোগাড় জানতি তো করে রাখতেই হবে, ধরো একা মানুষ বুঝতেই পারছো, প্রচুর ব্যস্ত সন্ধ্যে থেকে। আজ আমি বলে না, আজ হয়তো সকলেই ব্যস্ত, তার উপর কাল ঈদ হলে মাসিও আসবে না, ধরো থালা বাসন জমানো যাবে না, যা যা জমবে সব আমাকে মেজে ধুয়ে একদম চকাচক করে রাখতে হবে। তো এই যে এখানে আমি বোঁদেটা ভিজাবো, তো বোঁদের জন্য এই যে সেরাটা বানিয়ে নিয়েছি, সেরাটা একটু ঠান্ডা হলে বোঁদেগুলো এখানে ভিজিয়ে দেব। আর ওর পাপার জন্য এই যে ইফতারিটা রেডি করলাম, ওর পাপা আহিলকে নিয়ে একটু নিচের দিকে গেছে, এলে ওকে ইফতারটা দিয়ে দেব। এই যে আসার পথে নিয়ে এসেছে মিষ্টি, আছে এখানে দু তিন রকমের, এখানে এনেছে দই, দই এবার কিনে এনেছে ফার্স্ট টাইম, আর এই যে এনেছে বোঁদে। তো এই কাজগুলো করব আপাতত, তারপরে এই যে ঘর দোরগুলো একটু গোছাতে হবে, সব ভাঁজ করতে হবে, মুছতে হবে, সব আমি রাত্রেই করে রাখবো। এই যে খাটটাটগুলো দেখো একটু ঝেড়ে মুছে ঠিকঠাক করব। এই যে এই খাটে দেখছো বেডশিট, এখানে আমি বেডশিটগুলো বের করে রাখলাম, কাল হয়তো তাড়াহুড়োতে আমি খুঁজেই পাবো না, তো এখানে নতুন বেডশিটটা বের করে রাখলাম, কাল পাতবো। তো এই কাজগুলো এখন আপাতত রয়েছে, তারপরে আবার রাত্রের দিকে ধরো মাংসের জন্য সব রসুন পেঁয়াজ ছুলতে হবে, তরি তরকারি যা যা কাটার কেটে রাখবো, এই সব টুকটাক কাজ আছে। মেহেদি পরব ইচ্ছা আছে, জানি না সময়ের অভাবে পরে উঠতে পারবো কিনা, মানে সংসারের কাজ শেষ করে পরে উঠতে পারবো কিনা। তো চলো আগে বোঁদেটা এতে দিয়ে দিই, না হলে না সেরাটা ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো বোঁদেটা ভিজিয়ে দিয়েছি, আর তলাতে রস আছে, বাট সেটা দেখে বোঝা যাচ্ছে না, একটুখানি রস রাখলাম, কেননা কতটা টানবে আমি ধরো বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এটা না রাত্রে ভিজিয়ে দেওয়াই বেস্ট, তাহলে সকালে উঠে খুব সুন্দর ভিজে যায়। যদি ভাবো যে না সকালে উঠেই ভেজাবো, তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না, তো আমি রাত্রেই সবসময় ভিজিয়ে দিই। আর এখন না বোঁদে কিনতেই পাওয়া যাচ্ছে, বেশিরভাগ মানুষ ভেজাই না, তবে ওর পাপা না ভেজানোটাই বেশি পছন্দ করে। তো চলো, আমার একটা আইটেম অন্তত রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হলে সুন্দর করে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রাখবো তারপরে। তো চলো, ওর পাপা চলে আসবে, আমি এগুলো সাজিয়ে দিই, দিয়ে আমি কাজে লাগি। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে এখন রাত্রি 8:10, আর বাইরের দিকটা দেখো যতদূর চোখ যাবে বেশিরভাগ বাড়িতেই এই যে দেখো লাইটিং, টুনি লাইটিং জ্বলছে, দেখতে কিন্তু বেশ লাগছে মোবাইলে, যদিও অতটাও বোঝা যাচ্ছে না। একটু আগেই মাইকে অ্যানাউন্স করলো যে আগামী কাল ঈদ হচ্ছে, চাঁদ নাকি দেখা গিয়েছে। তো যাই হোক, তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক, আর এবছরের ঈদটা সবার খুব 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 ভালো কাটুক। তো এই যে দেখো আমি ডাইনিংকে বানিয়ে ফেলেছি কিচেন, কেননা এই যে কিচেন দেখো আমার পুরো ক্লিন, কিচেনের যত যা টেনে নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে, গরম লাগছিল বলে ফ্যানটা চালিয়ে এই যে আমি কাটাকুটি করছিলাম, একদম ফ্রিজের কাছেই বসেছি, যা যা প্রয়োজন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিচ্ছে। এই যে আনাজপাতি, মানে আনাজপাতি কেটেছি, কিছু সবজি কেটেছি, এখনও কাটাকুটি করতে বাকি আছে, রসুন ছুলতে বাকি আছে, মানে অর্ধেকটা হলো একভাবে করতে পারছি না, একটুখানি করছি, গিয়ে একটু শুচ্ছি, এইসব করছি। ধরো আমি পুরোটা রেডি করে রাখি, মানে কোনো উৎসব হোক, অনুষ্ঠান হোক, যে কোনো কিছুর আগে, যেহেতু আমি একা তো একার মতোই কাজবাজ করি ধরো, আর অতটা ভোরে আমি উঠতে পারি না, ঘুমোতে ঘুমোতে আজকে দেখো বোধহয় 2-3 পার হয়ে যাবে। তো স্বাভাবিক আমি 6-7 একটু লেট করে উঠি, যে কারণে আমাকে কাজটা অনেকটা এগিয়ে রাখতে হয়, মানে আমার নিজের কাজ আমি নিজে মানে যখন হোক করে নিতে পারলেই হলো ধরো। আর আহিল কি করছে চলো দেখাই, আহিলের হাত দেখাও। তো এই যে আমার আহিল বেটাকে দেখো, আমার আহিল বেটা হাতে মেহেন্দি পরেছে, আমি খুব একটা ভালো পরাতে পারি না, আবার খুব একটা খারাপও না, ওকে পরিয়ে দিতাম কিন্তু এত নড়াচড়া শুরু করেছে, আমাকে ঠিক করে পরাতেই দেয়নি, তো পরিয়ে এই যে ওর পাপা মোবাইলটা দিয়েছে, বসে বসে দেখছে আর হাতটা শোকাচ্ছে, ওর পাপা নেই বুঝতে পারছো, বাজারে গেল, মাংস টাংস রাত্রেই হয়ে যাবে আশা করছি। তো যা যা আনার ওর পাপা নিয়ে আসবে এখন। তো চলো আমি কাটাকুটিটা সেরে নিই, পরে আবার আসবো, টাটা।
হ্যালো ফ্রেন্ডস, তো আমি রান্নাঘরে কাজ করছিলাম, আমার তো আজ প্রচুর কাজ, আর রান্নাঘর থেকে শুনতে পাই এইদিকে শুয়ে শুয়ে কান্না করছে। কেন করছিস? ও জিতেনি তাই? এই যে ও খেলছিল লুডো ফোনে। কই লকটা খোলো, এই যে থামো থামো আমি খুলছি। তো এই যে লুডো খেলছিল একা একা কম্পিউটারের সঙ্গে, তো খেলতে খেলতে ও হেরে গেছে, গিয়ে সেই কান্না। আমি কি না কি বলে ছুটে আসি, এসে আমাকে বলছে নাকি আমি জিতিনি, তাহলে ওই তো একা খেলেছে। কি বলবো বলো, এমন পাগলকে কাকে আসতে বলবো? পাপাকে যে আসতে বলবো। তুমি পাপাকে ফোন দিয়েছ? তাহলে আমি পাপাকে কি করে ডাকবো? পাপা আসবে একটু পরে। তো এই যে হেরে গেছে, এবার পাপার সঙ্গে খেলবে। একমাত্র ওর পাপার সঙ্গে খেললেই জেতে। তো এখন পাপাকে আসতে বলো, পাপার সঙ্গে খেলবে, বুঝতে পেরেছো? তো তো পাপাকে তো ফোনই দেয়নি, তো আমি কি করে ডাকবো বলো? তো চলো। দেখতেই পেলে যত যা কাটাকুটো ছিল সব গুছিয়ে রেডি করে, তবে কিন্তু একটুখানি সময় নিজের জন্য বের করতে পেরেছি। আগে একটা সময় ছিল যখন কিন্তু ঈদের আগের দিন মেহেন্দি পরা, এতে কিন্তু একদম মাস্ট ছিল, বাট এখন এটা অপশনাল হয়ে গেছে। মানে যদি সময় পাওয়া যায় তবে পরা হয়, না হলে সময় না পেলে পরি না। তো এরম ইচ্ছে হলো এবারে পরতে, ওর বাবা বললো পরো। তো এই যে দেখো একটু খুব সিম্পলি পরেছি। আহিল অতটাও ভালো করে পড়তে দেয়নি, কেননা আমি খাটে বসে বসে পড়ছিলাম আর ও ধরো লাফাচ্ছিল, তো স্বাভাবিকভাবেই খাটটা নড়ছিল, যে কারণে একটু ডিজাইনটা ওলট পালট হয়ে গেছে। তো তারপরে এই যে দেখো পাপা এনেছে তারাবাতি, একদম ছোট ছোট যে তারাবাতিগুলো। এবারে প্রথম আহিলকে আমি কোনো বছর ওকে দিতে দিই না, আমার ভয় লাগে এইসব বাজি কাজিগুলো, ইভেন আমি নিজেও কিন্তু ফাটাতে পারি না। তো আহিল কোনো মতেই পারছে না, না পারাই স্বাভাবিক। ও এই বছর প্রথম ফাটাচ্ছে, তোর পাপা জোর করে এনে দিয়েছে ছোটগুলো। তো মানে কি বলবো, নিজে তো একদমই পারছে না, ওকে আমি বলে দিচ্ছি যে দুই হাতটা ঘোরাও, আর এই যে নিয়ে এরম করছে, চোখের সামনে নিয়ে চলে আসছে। তো ভীষণ খুশি হয়ে গেছে আহিল, সেটা তো দেখেই বুঝতে পারছো, বলার আর অপেক্ষা রাখে না। তো না পারাটাই স্বাভাবিক, যেহেতু প্রথমবার তারাবাতিগুলো জ্বালাচ্ছে। তো এই যে আমি ওকে দেখানোর জন্য দুটো নিয়েছি, নিয়ে হাত দুটোকে ওকে এটাই বলছি যে হাত দুটোকে রাউন্ড রাউন্ড করে ঘোরাও। আর প্রচুর মজা হয়েছে, আনন্দ হয়েছে, সবটাই হয়েছে কিন্তু আহিলের জন্য। একটা বাচ্চা কাচ্চা বাড়িতে থাকা কিন্তু একান্ত প্রয়োজন, খুশি আনন্দ যেটাই বলো সেটা কিন্তু ডাবল হয়ে যায়। মানে সিঙ্গেল থাকতে যতটা না হয়, একটা বেবি হলে তার থেকে অনেকটা বেশি হয়। তো এই যে কি আর করবো, বাধ্য হয়ে আমি এলাম ওকে দেখানোর জন্য। আর এটা স্পিডটা বাড়ানো আছে বলে মনে হচ্ছে, এরম জোরে জোরে ঘোরাচ্ছি, বাট এতটাও জোরে নয়, কিন্তু ফোনের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কেননা অনেকটা লম্বা হয়ে গেছিলো। তো আমি আহিল দুজনা মিলে কিন্তু অনেকগুলো তারাবাতি ফাটিয়েছি। তো চলো, আমি তো আহিলকে শিখিয়ে দিলাম, এবারে দেখো আহিল কেমন একা একা গোল গোল করে ঘোরাবে। এই যে দেখো, তো যাই হোক খুব খুশি হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। বাজি টাজি ফাটানো কমপ্লিট, আর এবারে আমি পরবো নেল পলিশ। এই যে দুই কালারের দুটো নেল পলিশ নিয়ে নিয়েছি, দুটোই একদম লাইট কালার নিয়েছি, আর মেহেন্দিটাও হাতে তুলে দিয়েছি। এই যে দেখো একটুও কালার হয়নি, মানে মেহেন্দিটা একদমই ভালো না, আমি অনেকদিন আগেই নিয়েছিলাম যদিও, তবু আমার হাতে কিন্তু একদম নাইটির যে কালারটা দেখছো মেরুন, তো সেই রঙেরই কালার হয়ে যায়। বাট রাখিও নি যদিও, এক ঘন্টা মতো রেখেছিলাম, রেখে ধুয়ে ফেলেছি, অতটা রাখার সময় নেই বুঝতেই পারো। আহিলকে খাওয়াতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, তো হাতে পরে নিয়েছি। আর তারপর এই যে পায়েও পড়ছে, আজ অনেকদিন পরই পড়ছি নেল পলিশগুলো। আর আহিল আমাকে দেখেছে পড়তে, মানে দেখে ওর পাপার কাছে গিয়ে বায়না করছে ও পরবে। মানে মেয়েদের মতো ওর সাজের শখ, আমি যদি কোনো ড্রেস পরি তো নাকি কান্না করবে ওটা পরার জন্য, কি মাথায় যদি কোনো হেয়ার ব্যান্ড পরি বা লিপস্টিক পরি তো সেটাও মানে পরার জন্য কান্নাকাটি করবে। তো এই যে দেখো দুই কালার মিলে পরিয়ে নিয়েছে, আর এই যে একটু ঢং দেখালাম তোমাদের সামনে, দেখিয়ে অগত্যা কি আর করবো, কান্নাকাটি করছে যেহেতু ওকে নিয়ে চলে এলাম নেল পালিশটা পরানোর জন্য। আমি এমনিতে ওকে পরাই না, কেননা আঙুল টাঙুলগুলো না মুখে দিয়ে চষে, বাচ্চা যেহেতু তোর পেটে চলে যাবে বলে আমি ভয়ে কিন্তু দিই না। বাট এক হাতে অল্প একটু সামান্য করে দিয়ে দিয়েছি, একদমই লাইট কালার তো বোঝা যাচ্ছে না। তো চলো, আমার রাত্রের মতো কাজবাজ ডান হয়ে গেছে, এখন আমি ঘুমোবো। তো প্রচণ্ড টায়ার্ড মনে হচ্ছে,
তো আমি রয়েছি বাইরে বসে, আর এই যে ওরা পাপা ছেলে দুজনাতে বিছানাটা রেডি করছে, মশারি টাঙাচ্ছে। তো এটা ওর পাপা বাড়ি এলে কিন্তু ওদের দুজনের কাজ, না থাকতে তো আমাকে নিজেকেই করতে হয়, বাট ওরা এলে আমি রিল্যাক্সে থাকতে পারি। তো চলো, টাটা, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। আজকের দিনটা সবাই খুব 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 আনন্দ করে কাটাও। যদিও ভিডিওটা তোমরা ঈদের দিন একদমই পাবে না, আমি জানি না ঈদের দিন এডিট করতে পারবো কি না, যদি ঈদের দিন এডিট করতে পারি তাহলে পরের দিন পাবে, না হলে হয়তো তারও পরের দিন পাবে, চেষ্টা করব পরের দিন দিতে। আর আজকেই ঈদের দিন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, নতুন একটা নাইটি পরে নিয়েছি। এবারে যাব আমি কিচেনে, তো রান্নাঘরে আজকে অনেকটা সময় আমার কেটে যাবে। তো ভাবলাম তোমাদের সামনাসামনি এসে উইশ করি, আর আজকে যেহেতু ঈদের দিন তো আজকে উইশ করাটাই বেটার হবে। যদিও আমি মানে গত রাত্রে, মানে ঈদের আগের দিন রাত্রে তোমাদের আমি অ্যাডভান্স উইশ করেছি, তবুও আজকে উইশ করলে বেশি ভালো হয়। আর প্রচণ্ড বাতাস, সত্যি কথা বলতে গিয়ে কালকে পর্যন্ত কি গরমটাই না ছিল, কালকে বলবো না, কালকে একটু ঠান্ডা ছিল, তার আগের দিন পর্যন্ত এত গরম ছিল যে মানে বাইরে ডাইনিংয়ে শুয়ে বেরিয়েছি, অথচ আজকে আমরা খাটে শুয়েছি, তবুও বেডশিট গায়ে দিয়ে এতটা ঠান্ডা ওয়েদার। ইভেন ঘুম থেকে উঠে পর্যন্ত দেখছি প্রচণ্ড বাতাস, আমার একটু শীত শীত করছে। তো চলো, বকবক করলে লেট হয়ে যাবে, ওরা ঘুমোচ্ছে, আমি রান্নাঘরে যাই, তারপরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব। আর এই যে আমার মেহেন্দিটা দেখে নাও, এই যে দেখো একদমই ভালো না মেহেন্দিটা, কালারই হয়নি আমার হাতে, না একদম পুড়ে লাল কালো হয়ে যায়। বাট মেহেন্দিটা এতক্ষণ ধরে রাখলাম, আহিলের হাতে এতক্ষণ ধরে রাখলাম, একদম একটু একটু কালার হয়েছিল, এখন আবার একটু একটু মানে সকালের দিকে দেখছি একটু কালো হয়েছে, বাট আমার হাতে একদম কালো টাইপের হয়ে যায় মেহেন্দির কালার। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। আর এই যে আমার ডিজাইন দেখতে পাচ্ছ, এই কলকা আমি এটাতেই মানে আমার ঠিকঠাক আছে, আমার এই পুরো হাত জুড়ে ডিজাইন একদম ভালো লাগে না। আর এই যে নেল পলিশ দেখো পরে নিয়েছি, কত ফ্যাশন, একটা আঙ্গুলে গোল্ডেন একটা আঙ্গুলে পিঙ্ক, তো এভাবেই পরেছি। তো চলো চলো পরে কথা বলবো, রান্না করতে করতে টাটা টাটা। চলে এসেছি রান্নাঘরে, আর এই যে দেখছো আনাজ পাতি সবজি যত যা কাটার গোছানোর সব কিন্তু করেছি। রাত্রে তো তোমাদের সঙ্গে তখন একটু একটু শেয়ার করেছিলাম, বাট সবগুলো কেটে এক জায়গায় গুছিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, প্রচুর কাজ ছিল আমার রাত্রে। আর এই যে থালা বাসন দেখছো, একটাও বেশি নে রাখিনি, কেন আমি জানি তো সকালে উঠে আমাকেই সেই মাজা ঘষা সব করতে হবে, তো ভাবলাম যতটা চাপ কমানো যায় সব মেজে ঘুষে রেখেছি। আর এখন পালা আমার একটা একটা করে শুধু মানে রান্নাটা বসিয়ে দেওয়া, ব্যাস কোনো কিছু কাটাকুটো নেই, লঙ্কা পেঁয়াজ যত যা সব রেডি। ধরো এটা করলে একটা সুবিধা হয়, রান্নাটা বসিয়ে আমি ঘর দোরটা গোছাতে পারি, ঝাড়ু দিতে পারি, এই যে বেডশিট টেডশিটগুলো পাতবো তো সেগুলো পাততে পারবো, না হলে একটা রান্না বসিয়ে পরের রান্নার কিন্তু জোগাড়টা করতে হয়, যে কারণে আমি সবটা করে রাখি। তো প্রথমে এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, একদম পেঁয়াজ দিয়ে করব আলু ভাজা। আর ওই দিকে দিচ্ছি তোমার ডাল, আম ডাল করব, মানে টক ডাল, টক ডালটা এই বছরে গরমে একদিনও খাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম বানাবো টক ডাল। এই যে এখানে দিয়ে দিয়েছি মসুর ডাল। আর আমি রান্না করতে করতে সেটাই ভাবছিলাম, বিয়ের আগে যখন আমি মেহেন্দি পরতাম হাতে, তো মেহেন্দিটা উঠে যাবে বলে মানে স্নান করার সময়ও মানে চেষ্টা করতাম হাতে যাতে আমার জল না লাগুক। আর এখন এই যে দেখো মেহেন্দি পরে থালা বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা রান্না বান্না তো আছেই, মানে সব সময় জলের কাজই করে যাচ্ছি, জলের কাজই করে যাচ্ছি, তো কী আর করবো, এটাই করতে হয়, কোনো উপায় নেই। তো এই যে রান্না বান্না চলছে, আর ওরা পাপা ছেলে দুজনাতে ঘুমোচ্ছে, আমি কটায় উঠেছি জানো, আমি আজ উঠেছি তখন সকাল 5টা মতো বাজে, তো কোনো কোনো দিন 9:30-10টা করে দিই, আবার কোনো কোনো দিন 5টা, মানে যেদিন যখন আমার ওঠার প্রয়োজন হয় আমি কিন্তু উঠতে পারি, এমন নয় যে 9:30-9:30 উঠি বলে যে আমি ভোরে উঠতে পারি না, তেমনটা নয়, যেদিন আমার ভোরে ওঠার প্রয়োজন হয় সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়ি। উঠে ওর পাপার ফোনে চালিয়েছি গান, ওরা তো ঘুমোচ্ছে ধরো, গান চালিয়ে এইদিকে আমি করছি মানে এক মনোযোগে করছি রান্নাবান্না, এক মনোযোগে করলে দেখবে ঠিকঠাক হয়, বাট এই যে বকতে বকতে যদি রান্নাবান্না করেছি তাহলে বুঝতে পেরেছো ভুল ভাল গণ্ডগোল করে দিই।
তো যাই হোক, এই যে রান্না বান্না অনেকটাই এগিয়ে নিয়েছি, পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি, এদিকে বেগনি হয়ে গেছে, ওইদিকে আলু ভাজাটা দেখছো হয়ে গেছে, এই যে এক্সট্রা তেল যেটা আলু ভাজা দিয়ে বেরিয়েছে, তো তেলটা আমি টিস্যু দিয়ে একটু অ্যাবজর্ব করে নিলাম। আর এখানে পটল ভাজা বসিয়েছিলাম, ভাজাগুলো করছি কেননা লুচি বানাবো, ধরো লুচি দিয়ে আলু ভাজা বলো পটল ভাজা বলো খেতে কিন্তু বেশ লাগে। আর ওইদিকে তো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটা আর ফোড়ন দেওয়া হয়নি, তো এই যে আমি ডালটা এবার ফোড়নে দিয়ে দিলাম। টক ডাল যেহেতু একটু সর্ষে টর্ষে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলে কিন্তু দেখবে খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে সবজিটাও কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, তো সবজিটা বসিয়ে দিয়ে তারপরে আমি বানাচ্ছিলাম শরবত। ওর পাপা তো নামাজ পড়তে যাবে ধরো, তো ভাবলাম একটু শরবত খেয়ে যাবে, তো শরবতটা গুলে আমি ওকে ডেকে দিয়েছি, 7টা বাজতে তখন 15 বাকি ধরো। আমি সত্যিই জানতাম না যে 7টার সময় নামাজ, আমি ভাবছিলাম 7:30টায় হয়তো আমাকে সেরমই বলেছিল। তো যাই হোক, আমি ডাকা মাত্র হুড়মুড় করে উঠেছেই স্নান করে আমাকে বলেও নি, লেট হয়ে গেছে ধরো। এই যে আমি লুচি বেলছিলাম তখনও আমার পিছন দিয়ে বেরিয়ে চলে গেছে নামাজ পড়তে, তো আমি লুচি বেলতে বেলতে অনেকক্ষণ পর ভাবছি কী ব্যাপার, ও আসছে না কেন, এখনও কি স্নান করছে। তো গিয়ে দেখি ওকে মানে আমি কোথাও খুঁজে পেলাম না, ঘরেও চলে গেছে নামাজ পড়তে। তো শরবত টরবত না খেয়ে বুঝতে পারছো কতটা লেট করে উঠেছে। তো যাই হোক, এই যে লুচি অল্প অল্প করে বেলে নিচ্ছে, অল্প অল্প করে ফোলাচ্ছি, প্রথম লুচিটা ফুললোই না দেখলে, তো দু একটা ওরম হয়, মানে রুটিটা ঠিকঠাক করতে না পারলেও লুচিটা কিন্তু বেশ ভালোই ফুলকো ফুলকো মানে বানাতে পারি। তো এই যে লুচিগুলো মানে একজন যদি ভেজে নেওয়ার থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়, যেহেতু আমাকে একা হাতে বেলতে হয় একা হাতে ভাজতে হয়, তো এই লুচিটা করতে একটু মানে বোরিং, আমার বিরক্ত লাগে, তবুও কিচ্ছু করার নেই, ওই 3-4 বারে সব লুচিগুলো বানাচ্ছি। তো লুচিগুলো কমপ্লিট করার পর ওর পাপা এসেছে, তো আমি বলছি তুমি কোথায় গেছিলে, তো বলছে নামাজ পড়তে, তো আমি বলছি তুমি শরবত খেয়ে গেলে না, তুমি আমাকে বলে গেলে না, তো বলছে প্রচুর লেট হয়ে গেছিলো, তো আমি তাড়াহুড়ো করে মানে জামাটা পরতে পরতে সিঁড়ি দিয়ে নেমে গেছে, এরম বলছো ভাবতে পারছো। তো আমি বলছি তোমাকে না এরপর মানে এরপর থেকে আর আমি ডাকবই না, মানে এত ঘুমোয় ভাবতে পারো। তো যাই হোক, এই যে আমার লুচি রেডি, একদম ফুলকো ফুলকো লুচি আমি ভেজে টপাস করে দু একটা তুলে খেয়েও নিয়েছি। তো রান্নাবান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। এবারে হচ্ছে মাংস ভাজা ভুজো বুদিয়া দই মিষ্টি সবই রেডি আছে, শুধু এখানে আমার মাংস আর ভাত করলে কিন্তু হয়ে যাবে। তো মাংসটা চাপিয়ে দিচ্ছি, ভাতটা এখন করতে পারবো না কেননা মাংসটা প্রেশারে দিতে হবে অনেকটাই মাংস। আর এই যে ওর পাপা নিয়ে এসেছিল মাংসটা কিন্তু ভীষণ ভালো, সেটা দেখেই বুঝতে পারছো। তো আমি যেভাবে রান্না করি অ্যাজ ইউজুয়াল সেভাবেই করছি আজ। প্রথমে এই যে পেঁয়াজ টেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপরে মাংসটা দিয়ে ওর মধ্যে গুঁড়ো যা যা মশলা দেওয়ার, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, তো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এই যে একটু আদা গ্রেট করে দিচ্ছি, আগে কিন্তু আগা বেটে মানে আদা বেটে দিতাম, বাট এখন গ্রেট করেই দিয়ে দিই। তো মাংসটা ওইদিকে বসিয়ে দিলাম, দিয়ে এইদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ভাবতে পারছো প্রচুর এক বেসিন সমান জমেছে থালা বাসন। এই যে লুচি টুচি বানালাম, তো তার পিড়ে বেলুন অনেক কিছু, তো এদিকে একটা সুবিধে হয়েছে রান্নাটা বসিয়ে দিয়ে, বেসিনে হলে কিন্তু এ এক সুবিধে, একদিকে আমার রান্নাও হয় একদিকে থালা বাসনগুলো ধোয়াই মানে ধোয়াও হয়ে যায়। তো অল্প অল্প করে এই যে থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে ঝুড়িতে রাখছি, মানে তাড়াহুড়ো লেগে গেছে আমার, কতক্ষণ আমি স্নান করব সেই চিন্তায় রয়েছি। তো এই যে একটু বাটা মশলা আর সামান্য একটু টক দই অ্যাড করে দিলাম, এবার এই জলটা শুকিয়ে গেলে কিন্তু তেলটা ছেড়ে দেবে, তারপরে এটাকে প্রেশারে দিয়ে দিলে আমার মাংস রেডি হয়ে যাবে। তো মাংসটা কমপ্লিট করার পর হঠাৎ খেয়াল হচ্ছে, আরে আমি তো লাচ্চাই বানাইনি, আমার দুধ নেই বলে, তো তাড়াহুড়ো করে সিঁড়িতে গেলাম, গিয়ে দেখি দুধ দিয়ে দিয়েছে, আজকে অনেকটাই আগে দুধ দিয়েছে, এত তাড়াতাড়ি কিন্তু দেয় না। তো ওরাও জানে যে না আজকে দুধ লাগবে, তো তাড়াহুড়ো করে দুধটা নিয়ে এসে গরম মশলা তেজপাতা এসব দিয়ে দুধটাকে জাল করে নিয়েছি, তারপর সামান্য একটু ঘিয়ে লাচ্চাটাকে এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই লাচ্চাটাকে আমি দুধে অ্যাড করে দেব, তবে দুধটা খুব গরম অবস্থায় নয়, কিন্তু একটু ঠান্ডা করতে হবে, হালকা মানে 50% মতো ঠান্ডা করে ভিজিয়ে দিলেই কিন্তু লাচ্চাটা ভিজে যাবে। আর এই যে আমি হাসছি দেখছো, তো আমি বলছি ফোনে কথা, তো রান্নাবান্না এতক্ষণ তো চলছিল, 10টারও আগে কিন্তু আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাট যখন থেকে ফোন ধরতে শুরু করেছি মানে সব নামাজ পড়ে এসেছে, ধরো মুন্না আমাদের বাড়ি থেকে, তারপরে এই যে আন্টি রনি সব ফোন করেছে,
তো যেই না ফোনটা ধরেছি ধরো সেই শুরু হয়েছে কুড়েমি, তখন থেকে আর কাজ সরেই না, ফোনে কথা বললে কি আর কাজ সরে। তবু আমি এক হাত দিয়ে কথা বলছি, এক হাত দিয়ে টুকটাক করে কাজ করার চেষ্টা করছি। তো অনেকক্ষণ সময় কাটিয়েছি ফোনে, প্রায় 1.5 ঘন্টা হবে সকলের সঙ্গে। তো তারপরে ফোনটা রাখলাম, কেননা আমি স্নান করব। ধরো আমার স্নান হয়নি, আহিল এখনও ঘুমোচ্ছে, ওকে তোলা হয়নি, ওর পাপা এসে তবুও বেডশিট টেডশিট সব চেঞ্জ করে দিল, ঘর গুছিয়ে দিল, ঘরটা ঝাড়ু দিয়ে দিল, মানে আমি রান্নাবান্নায় এত ব্যস্ত হয়ে গেছি ঘরের দিকে মানে যেতে পেরেছিলাম না, তো ও এই কাজগুলো করে দিয়েছে। তারপরে আমি ঘরটা মুছে নিয়েছি, থালা বাসন তো রান্না করতে করতেই ক্লিন করে নিয়েছি, তারপরে এখন এই যে পালা রান্নাঘরটা পরিষ্কার করা। আর আজ যেহেতু রান্নাবান্নার চাপটা একটু বেশি, তো বুঝতেই পারছো মানে রান্নাঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তাড়াহুড়ো করতে গিয়ে আরও এখানে মশলা, এখানে তেল, এখানে হয়তো মাংস ছুটে পড়েছে, তো যে কারণে পুরো রান্নাঘরকে একদম সার্ফ দিয়ে ডলে নিয়েছে। এই যে দেখো পুরো চকচকে করে নিয়েছি, কোথাও কিচ্ছু লেগে নেই, একদম নিট অ্যান্ড ক্লিন বলতে যেটা বোঝায় তো সেটাই। এবারে রান্নাঘরটা মুছে বেরিয়ে যাব। তো রান্নাঘরটা মুছতে মুছতেই রনি এসে গেছিলো, রনির সঙ্গে ফোনে কথা বললে ওকে আমি কত করে ডাকলাম, ও এইদিকে এক জায়গায় যাওয়ার আছে, তোকে বারবার করে বললাম ওঠার কথা। তো রনি এসেছিল, তারপরে ওকে বললাম বস, আমার আর স্নান করা হলো না, ধরো ও তো খাবে না, সে চলে যাবে। এই জাহিলকে ডেকে ডেকে ঘুম থেকে তুলছে ওর পাপা আর রনি, ও এখনও ঘুমোচ্ছে, ভাবতে পারো প্রায় 10টা মতো বাজে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ঘড়িতে বাজছে এখন 10টা 15, আর কাজবাজ অনেকক্ষণ আগেই হয়ে যেত, তো ফোনে ব্যস্ত ঈদ মোবারক জানাতে, তো সবাইকে এভাবে ফোন করতে গিয়ে 1.5 ঘন্টা কাটিয়েছি। আর ঘর দোর মুছে একদম ঝাড় টাড় দিয়ে গুছিয়ে সব পরিষ্কার করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ বিছানাটা কেনা দারুণ লাগছে দেখতে, হোয়াইট অ্যান্ড রেড এর কম্বিনেশনে এই যে একটা নতুন বেডশিট পেতেছি, তো এটা এই ঘরেই পেতেছি, ওই ঘরে আর নতুন দিলাম না, কেননা ওই ঘরে কেউ যাওয়া আসা করবে না, কেউই আসবে না। তবু আমরা এই ঘরটাতেই ধরো বসবো, খাট আছে যেহেতু, আর এই ঘরটাতেও পেতেছি কাঁচা বেডশিট, এই যে ইয়েলোটা ছিল তো ওটা চেঞ্জ করে এটা পাতা হয়েছে। ঘর দোরগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর গরম ভালোই পড়ছে, মানে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাট এখন একটু একটু গরম গরম মনে হচ্ছে। আর এই যে এখানে বসিয়েছি সব লাস্টে ভাত, তো রনি এসে তাড়াহুড়ো করে চলে গেল, ও খাবে বলেই তাড়াতাড়ি করে ভাতটা বসালাম, তো দুটো লুচি খেয়ে বেরিয়ে গেছে। এই যে রান্নাঘরটা সব ক্লিন করে নিয়েছে, আজ তো মাসির ছুটি বুঝতেই পারছো, তো সব কাজ হয়ে গেছে, শুধু হয়নি আমার স্নান। আর এই জাহিলকে দেখছো, ও ঘুমোচ্ছিল তো ওকে টেনে তোলা হলো, ওকে এখন একটা কিছু খাইয়ে দেবো এখান থেকে, তারপরে ওকে করাবো স্নান, তারপরে যাব আমি স্নানে। এই যে দেখো আমার স্নান এখনো হয়নি, হয়ে যেত, রনি যদি না আসতো তাহলে হয়ে যেত, তো ও এসে তাড়াহুড়ো করছিল বলে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি ধরো, না হলে আমি স্নান সেরে রান্নাঘর তো পরিষ্কার করলাম দেখলে, স্নান সেরে একদম ঘরে আসতাম। তো যাই হোক, যেটা হয়নি হয়নি, চলো খাবার দাবারগুলো দেখে নাও, যদিও সব মানে খেয়ে নিয়েছে আমরা তিনজনে, রনি আমি আর ওর পাপা। এই যে এখানে রয়েছে বেগনি, যেটা হিল খাচ্ছিল, খেয়েছো বেগনি? ও এই যে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বেগুন বেরিয়ে গেছে, এটা আহিল খেলো। আর এখানে রয়েছে এই যে আলু ভাজা, আর রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে দই, দইটা কেউ খায়নি, মানে সব বাড়িতে একই খাবার ধরো, খাবার কোনো তাড়া নেই, তো দইটা কাটাই হয়নি, পরে ভাত দিয়ে আমরা খাবো। আর এখানে রয়েছে টক ডাল, যেটা আজকে আমি ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইম বলতে এই গরমে প্রথম বানানো হলো, মুসুরির ডাল করেছি আম দিয়ে। আর এখানে রয়েছে একটা সবজি ঝিঙে দিয়ে বেগুন দিয়ে, আর এখানে লুচি বানিয়েছিলাম, তো লুচি এখন অনেকগুলোই আছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে সকালের দফায় লুচি খেয়ে নিয়েছি ধরো, আর লুচি খাবো না, এবারে ভাত খাবো, তো এতগুলো লুচি তবু এক্সট্রা থেকে গেল, আহিলকে বড় জোর এখান থেকে একটা খাওয়াবো। আর করেছিলাম এই যে লাচ্চা, লাচ্চাটা সকালে আজকে দুধ দিয়ে গেছে, মানে অনেক ভোরেই দিয়ে গেছে, তো লাচ্চাটা করলাম। আর বুদিয়াটা তো এই যে কাল রাত্রে করেছিলাম বলে দেখো অর্ধেকটা শেষ হয়ে গেছে, মানে এটা এত ভালো হয়েছে খেতে, এটা বাড়ির ভাজা বুদিয়া, তো কিনে এনে করা হয়েছে, তো দেখো প্রায় শেষের পথে এটা, তো যাই হোক। আর এখানে এই যে আমার ছানার সন্দেশ, ভালো দিনেই ছানাটা কেটেছিল, একদম ঈদ স্পেশাল হয়ে গেছে। যাই হোক, এখানে রয়েছে মিষ্টি, আর এখানে রয়েছে এই যে আমের চাটনি, এটা আজকে আমের রেসিপি হয়েছে, আর দই, ব্যাস এই যে এইটুকুই হয়েছে রান্নাবান্না, আর মাংসটা হয়তো তোমাদের দেখানো হয়নি, যাই হোক মেন জিনিসটাই ভুলে যাচ্ছে। আর এই যে এখানে রয়েছে টেস্টি টেস্টি করে মাংস, তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এগুলো এখন তুলে দেবো।
বিকেলে কোথায় যাই না যাই সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আহিলকে আগে স্নান করিয়ে দিই, বছরকার দিন ও ঘুমোচ্ছিল বলে না হলে ওকে স্নান করিয়ে ওর পাপার সঙ্গে নামাজে পাঠাতাম, তো সেটা হলো না, ওকে স্নান করিয়ে নিজে স্নান করে নিই, তারপরে আসছি। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসেছি, আর এই যে একটা নতুন নাইটি পরে নিয়েছি, তো যাই হোক এত ফ্যাশন করে দেখানোর কিচ্ছু হয়নি। এখন আমি রেডি হব, আহিলকে খাওয়াতে খাওয়াতেই পুরো সময় পার হয়ে গেছে। লুচি খাওয়াতে বসেছিলাম সেখানে এক ঘন্টা, তারপরে স্নান করে উঠে আমরা খেলাম, তারপরে ওকে ভাত খাওয়াতে বসেছি সেখানে লেগেছে আরো এক ঘন্টা, আপা আবার খাবার দাবার সব দিতে এসেছিল তো সেগুলো খেলাম, আবার আমি গিয়ে দিয়ে এলাম। আর এই যে জামা কাপড় সব বের করে রেডি করেছে, এই যে বরমশাইয়ের আছে, আমার বেবির আছে, আমার আছে, সবার সবার মানে যেগুলো করব সেগুলো এক সেট করে বের করলাম, কারোর তো আর একটা হয়নি, ধরো সবার দু চার সেট করে হয়েছে, তো সেখান থেকে আমি সিলেক্ট করেছি এইগুলো পরবো। আর আমার আহিল বেটা সেজেছে, মেয়ে কেন সেজেছে বলছি, চলো আগে ওকে ডেকে নিই। আহিল, তো এই যে দেখো আহিল বেটা আজ হয়ে গেছে আমার মেয়ে, বেবি গার্ল দেখেই বুঝতে পারছো, তো ওকে একটা স্নান করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, অনেকগুলো হয়েছে তো সবগুলো তো আর পরতে পারবে না, প্রচণ্ড গরম যেহেতু পাঞ্জাবিটা তো আজ পরাতেই পারলাম না, তো যাই হোক এই ড্রেসটা পরিয়েছি, পরে আবার পরাবো। আর আহিলের হাত দেখো, এই যে আহিলের হাতেও মেহেন্দির কালার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর মাথায় এই যে ফুলটা দেখছো, এটা আমার না, আমি তো এরকম ফুল পরি না, ও তো মেয়ে না যে ওর থাকবে, তো তামান্না এসেছিল আমার কাছে একটা হেয়ার ব্যান্ড লাগাতে, তো দেখে মানে সেই কান্না শুরু করেছে, নেবে হেয়ার ব্যান্ড তো কোথায় পাবো বলো, তো তামান্না আবার ওর একটা হেয়ার ব্যান্ড দিয়ে গেল, তো এই যে মাথায় লাগিয়ে এটা বসে রয়েছে, একটা টিপ পরিয়ে দিয়েছি, পুরো মেয়ে মেয়ে লাগছে না, ইনফ্যাক্ট ওকে এখনো পর্যন্ত বাজার গেলে সবাই কিন্তু মেয়েই বলে, ছেলে কেউ বলে না, খুব কম মানুষই বলে, মানে যারা জানে তারা ছাড়া। যাও বাবার কাছে যাও, এখানে খুব গরম, মা কার্টুন দেখছ না, ঠিক আছে যাও। তো যাই হোক আমি যেহেতু ফ্যান আপ করে কথা বলছি বুঝতেই পারছো, ও ঘেমে যাবে, ওকে ওখানে পাঠিয়ে দিলাম, এবারে হব আমি রেডি, তারপরে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দু এক জায়গায় যাব, তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিও অবশ্যই দেখো আমি কিভাবে রেডি হচ্ছি, সেটা পাবে এর পরের ভিডিওতে, কেননা এই ভিডিওটা আশা করছি অনেকটা লম্বা হয়ে গেছে, তো চলো টাটা, লাভ ইউ।